আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। 41 নম্বর অঙ্ক ছিল ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত। তো আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। তো এখানে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে ভাজক সমান সমান দেওয়া আছে হচ্ছে 0.5। তাহলে ভাগফল বলা আছে ভাজকের 10 ভাগের 1 ভাগ, বা ভাজক বলা আছে ভাগফলের 10 গুণ। তাহলে এটা আসবে হচ্ছে 0.5 ভাগ 10 = 0.05। তাহলে আমাদের ভাজ্য বের করতে গেলে ভাজক হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 0.05, এটা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 0.025। এই 0.025 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 42। নাম্বার 42-এ বলা আছে 125 এর 125% কত। তো 125 এর 125% মানে হচ্ছে 125 × 125/100। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 156.25। এই 156.25 হবে এই প্রশ্নের উত্তর। নাম্বার 43-এ বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। তো পিতা এবং পুত্র যদি বয়স আমরা হিসাব করি, টোটাল বয়স দেওয়া আছে হচ্ছে 60 বছর, পিতা হচ্ছে 7 অনুপাত পুত্র 2। তো এটা করলে পাওয়া যাবে 60 × 9/7 আর এটা পাওয়া যাবে 60 × 2/9। এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। এখন 9 বছর আগের কথা বলা হয়েছে, তো 9 বছর আগে হলে এখান থেকে আমরা 9 বিয়োগ করব, এখান থেকে 9 বিয়োগ করব, এখান থেকে 9 বিয়োগ করলে পাওয়া যাবে 113/3, এখান থেকে 9 বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে 13/3। তাহলে এই দুইটার অনুপাত আমাদের বের করতে হবে। এই দুইটার অনুপাত আসবে হচ্ছে 113/13, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 44। নাম্বার 44-এ বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 12% হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। আমরা জানি I = NPR, N হচ্ছে সময়, সময় এখানে হচ্ছে 5 বছর, প্রিন্সিপাল অ্যামাউন্ট মূলধন হচ্ছে 2000 টাকা, আর মুনাফার হার R = হচ্ছে 12/100। এইটা = আমাদের পাওয়া যাবে হচ্ছে 1200 টাকা, অর্থাৎ 1200 টাকা হবে হচ্ছে মুনাফার পরিমাণ। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 45। নাম্বার 45-এ বলা আছে একই মুনাফার হারে কোনো আসল 6 বছরের মুনাফা আসলে 2 গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। 6 বছরে মুনাফা আসলে 2 গুণের মানেটা হচ্ছে আপনার যদি পি টাকা রাখেন তাহলে 6 বছর পরে P + P টাকা হবে, অর্থাৎ আপনার এখানে পিটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এই পিটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 6 বছরে যদি আপনার ইন্টারেস্ট পি টাকা হয়, তাহলে এই সুদের আসলে যদি 3 গুণ হতে হয় তাহলে P + 2P হতে হবে, 2P মানে হচ্ছে এটার 2 গুণ হতে হবে, অর্থাৎ আপনার ইন্টারেস্ট লাগবে হচ্ছে 2P পরিমাণ। তাহলে 6 বছরের পি হলে এটা হবে হচ্ছে 12 বছরের 2P হবে। তাহলে উত্তর হবে হচ্ছে 12 বছর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 46। নাম্বার 46-এ বলা আছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 59, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 47। নাম্বার 47-এ বলা আছে 20 এর 20% কত। 20 এর 20% হচ্ছে 20/100 = আসবে হচ্ছে 0000 কাটা = আসবে হচ্ছে 4 হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 48। নাম্বার 48-এ বলা আছে বৃত্তস্থ সামান্তরিক একটি কি, বৃত্তর ভিতরে সামান্তরিক আঁকলে এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 49। নাম্বার 49-এ বলা আছে গমের মূল্য 15% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া যায়, 1 কেজি গমের মূল্য কত। তো আমরা ধরে নিই গমের পূর্বের মূল্য ছিল 1 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 0.85 টাকা। 0.85 টাকা ধরার কারণ হচ্ছে 1 থেকে 15% বিয়োগ করলে আপনি পাবেন হচ্ছে 0.85 টাকা। তাহলে 6000 টাকায় বর্তমানে পাওয়া যাবে হচ্ছে 0.85 এই পরিমাণ গম, আর আগে পাওয়া যেত 6000/x। এই দুইটার পার্থক্য হচ্ছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে এটা লসাগু করলে আসবে হচ্ছে 0.85x, এইটা আসবে হচ্ছে 6000 - 5100 = আসবে হচ্ছে 100, বা 0.85x = আসবে হচ্ছে 900/100 = আসবে হচ্ছে 9 টাকা। তাহলে এই 0.85x হচ্ছে আমাদের 9 টাকা। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে 1 কেজির বর্তমান মূল্য কত, 1 কেজির বর্তমান মূল্য হচ্ছে 0.85x, অর্থাৎ 9 টাকা হবে এই প্রশ্নের উত্তর।
তারপর প্রশ্ন নাম্বার 50 নাম্বার 50 এ বলা আছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত এটা করার নিয়ম হচ্ছে 830 যোগ 742 দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে দিবেন এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 786 786 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 51 নাম্বার 51 তে বলা আছে 250 টাকা শতকরা কত সমান 10 টাকা তো ধরে নিব 250 টাকার x পার্সেন্টের সমান হচ্ছে 10 টাকা তাহলে আমরা লিখতে পারবো 250 ইনটু x বাই 100 ইকুয়াল টু 10 বা এটা ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 4 অর্থাৎ 4 পার্সেন্টের সমান 4 পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 52 নাম্বার 52 তে বলা আছে দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের এক তৃতীয়াংশ সংখ্যা দুইটির অনুপাত কত তো দুইটি সংখ্যা ধরে নেই x অর্থাৎ বিয়োগফল হচ্ছে x মাইনাস y আর তাদের যোগফল হচ্ছে x প্লাস y এটার হচ্ছে এক তৃতীয়াংশ তাহলে এটা গুণাগুণি গুণ করলে পাওয়া যাবে 3x মাইনাস 3y ইকুয়াল টু x প্লাস y বা এটা আসবে হচ্ছে 2x ইকুয়াল টু 4y বা x বাই y ইকুয়াল টু পাওয়া যাবে 4 বাই 2 ইকুয়াল টু 2 বাই 1 অর্থাৎ x অনুপাত y ইকুয়াল টু আসবে হচ্ছে 2 ইস টু 1 এই 2 ইস টু 1 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 53 নাম্বার 53 তে বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময় 450 টাকা সুদ আসলে 558 টাকা হবে তাহলে এখানে সুদ আসলে হচ্ছে 558 টাকা এখান থেকে আমরা 450 বিয়োগ করে নেব তাহলে ইন্টারেস্টটা পাওয়া যাবে এটার ইন্টারেস্টটা পাওয়া যাবে হচ্ছে 108 টাকা তাহলে আমরা জানি আই ইকুয়াল টু এন পি আর আমাদের বের করতে হবে হচ্ছে সময় তো সময় এন ইকুয়াল টু আই বাই পি বাই আর তো আই হচ্ছে এখানে 108 প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে দেওয়া আছে হচ্ছে 450 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে 6% অর্থাৎ 6/100 তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 4 অর্থাৎ এন ইকুয়াল টু আসবে হচ্ছে 4 বছরে 4 বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 54 নাম্বার 54 তে বলা আছে এক্স ও ওয়াই উভয় বেজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটি তো এক্স প্লাস ওয়াই হবে হচ্ছে জোড় সংখ্যা কারণ হচ্ছে বেজোড় প্লাস বেজোড় ইকুয়াল টু হচ্ছে জোড় সংখ্যা সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 55 নাম্বার 55 হতে বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত তো বৃত্তস্থ চতুর্ভুজ যদি আমরা চিন্তা করি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 56 নাম্বার 56 তে বলা আছে 2x ইকুয়াল টু 3y প্লাস 5 হলে 4x মাইনাস 6y ইকুয়াল টু কত তো এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি 2x মাইনাস 3y ইকুয়াল টু 5 উভয় পক্ষে দুই দ্বারা গুণ করলে পাওয়া যাবে 4x মাইনাস 6y ইকুয়াল টু 10 অর্থাৎ 10 হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 57 নাম্বার 57 তে বলা আছে 3x প্লাস 3y প্লাস 3z ইকুয়াল টু 90 হলে এক্স ওয়াই জেড এর গড় মান কত তো এক্স ওয়াই জেড এর গড় মান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3 তো এখান থেকে 3 কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 90 বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আসবে হচ্ছে 30 বা গড় মান করলে x প্লাস y প্লাস z বাই 3 ইকুয়াল টু 30 বাই 3 ইকুয়াল টু আসবে হচ্ছে 10 অর্থাৎ গড় মান আসবে হচ্ছে 10 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 58 নাম্বার 58 তে বলা আছে তিনটি সংখ্যার গড় 33 দুইটি সংখ্যা 24 এবং 42 হলে অপসংখ্যাটি কত তো তিনটি সংখ্যার গড় যদি 33 হয় 33 ইনটু 3 মোট হবে হচ্ছে 99 99 থেকে আপনার বাদ দিতে হবে দুটি সংখ্যা 24 আর 42 দুইটি সংখ্যা বাদ দিলে পাওয়া যাবে হচ্ছে 33 এই 33 হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 59 নাম্বার 59 এ বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু 5 এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত তো এটা যোগ করতে পারেন যোগ করলে আসবে হচ্ছে 2a ইকুয়াল টু 8 a ইকুয়াল টু আসবে 4 আবার এ প্লাস বি ইকুয়াল টু 5 এ মাইনাস বি ইকুয়াল টু 3 এটা বিয়োগ করতে পারেন বিয়োগ করলে আসবে হচ্ছে 2b ইকুয়াল টু 2 b ইকুয়াল টু 1 তাহলে a b ইকুয়াল টু আসবে হচ্ছে 4 ইনটু 1 ইকুয়াল টু 4 এই 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 60 নাম্বার 60 এ বলা আছে 36 সংখ্যাটির মোট কতগুলি ভাজক রয়েছে তো 36 সংখ্যার ভাজক কি কি সেটা আমরা দেখি ভাজক হচ্ছে 1 তারপরে 2 3 4 6 9 12 18 এবং 36 অর্থাৎ টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ মোট ভাজক হচ্ছে 9টি 9 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ